আসসালামু আলাইকুম। আপনার প্রিয়জনের মোবাইলে কি ধরনের ছবি আছে, কার সাথে কথা বলছে, কি ধরনের ছবি আদান প্রদান করছে, হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, মেসেঞ্জারে বলেন, যে কোথাও যদি শেয়ার করে থাকে সেটা আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পাবেন। এই যে মনে করেন এটা যদি আপনার প্রিয়জনের হয়ে থাকে, এটা যদি আপনার পার্সোনাল মোবাইল হয়, আপনি এটা থেকে কি হচ্ছে এটা দিয়ে দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবার প্রমাণ সহ দেখাব। আশা করি ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য এবং আপনার বন্ধু মহলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটা নিজে দেখবেন, শিখবেন এবং অপরজনকে শিখাতে সাহায্য করবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন। ভিডিওটা যদি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আমাদের প্রত্যেকের মোবাইলে এরকম গুগল পটো থাকে। এই গুগল পটো প্রত্যেক মোবাইলে আছে। আপনি দেখেন এই মোবাইলে এরকম অপশনগুলো সব মোবাইলেই থাকে। আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই প্রিয়জনের এই মোবাইলটা নিয়ে আপনি কি করবেন, এবার ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে একটা অপশন আছে এই বরাবর শেয়ার। এই শেয়ারে আপনি কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন সুন্দর করে লেখা আছে শেয়ার উইথ পার্টনার, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনার এখানে দিয়ে রাখবেন অল টাইম অল প্রোডু। যদি দিয়ে রাখেন এখানে আপনি যে কোনো একটা, এটা আপনার, আপনি কি করবেন সিলেক্ট পার্টনার। এই যে সিলেক্ট পার্টনারের উপর ওকে করলাম। ওকে করার পরে আপনি এখানে যে কোনো এক লেখা শেষ, আমি একটা জিমেল দিয়ে দিলাম, এই যে জিমেলের উপর ওকে করলাম। ওকে করার পরে যে আমার এখানে চলে আসছে, এখানে আমার কি করতে হবে, কনফার্মে ওকে করতে হবে। এই বরাবর একটা কনফার্ম আছে, এই যে কনফার্মে আমি ওকে করলাম। ওকে করতেই একটু সময় নিচ্ছে, হ্যাঁ অলরেডি আমার এটা ওকে হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখানে যদি আরও কিছু যদি থেকে থাকে, এখানে সিলেক্ট আসে আপনার অনেকগুলো জিমেল আসতে পারে, যদি এসে থাকে আপনার কি করবেন, ওখানে ওকে করবেন। ঠিক আছে, আমার এখানে কাজ শেষ। এই ফোনে আমি এখন কি করব দেখব, এই যে জিমেলের লগো, ঠিক আছে, এই লগোতে আমি কি করলাম টাচ করলাম। টাচ করার পরে হ্যাঁ এই যে দেখেন অলরেডি আমার কাছে মেসেজ চলে আসছে, দেখেন এই যে দেখেন সামি আয়ান, এই আমার চ্যানেলের এটা চলে আসছে। ঠিক আছে, আমি এখন ইচ্ছা করলে ওই জিনিসটা দেখতে পাবো। ওই যে বিও ফটোতে দিলাম, জাস্ট নাওতে দিলাম, দেখেন অটোমেটিকলি আমি আস্তে আস্তে সবই দেখতে পাবো। আর আপনি ইচ্ছা করলে এই জিনিসটা আপনি ইয়ে করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, তা আপনি ডিলিট কীভাবে করবেন আমি আপনাকে ওই জিনিসটাও দেখাই। আপনি চাইলে এই ফাংশনটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি কি করবেন শেয়ার ফাংশনে ওকে করলেন। ওকে করার পরে এখানে ভিউতে গেলেন, এই যে ভিউ অপশানে গেলেন। যাওয়ার পরে এখানে আপনার কোনো শেয়ার হয় নাই। এরপরেও যদি আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে কি করবেন, এই যে একটা আইকন আছে দেখেন, এই আইকনে ওকে করলেন। ওকে করার পরে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসের উপরে যদি ওকে করেন আপনি এই জিনিসটা, এরপরে নিচে দেখা আছে দেখেন রিমুভ পার্টনার। ঠিক আছে, এই রিমুভ পার্টনারে আপনি ওকে করলে আপনার কি করবেন সেটা রিমুভ হয়ে যাবে। এই যে আমি রিমুভ পার্টনার দিয়ে দিলাম, এখন ওকে দেখেন একবারে এখান থেকে রিমুভ হয়ে গেছে, এখন আর শেয়ার হবে না। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বলবো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।